থাপ্পড় মারবা এত বড় সাহস মারো না মারো না দেখি মানে কি করবি তুই কি করবো তুমি থাপ্পড় মারিয়া দেখো না আমি মারো তারপর দেখতেছি কি করবি তুই আমার গায়ে হাত তুলছো আমার গায়ে থাপ্পড় মারছো আমি এসে বললাম আমার মা নাই বাপ নেই ভাই নেই বোন নাই তোমার কোনো বিবেচনা নাই তোমার যদি কোনো বিবেচনা না থাকে আমার কোনো বিবেচনা নাই আজকে আজকে লাঠি কই মতি ভাই আজকে মাথা ফাটা বলো কোনো খালা ফালা নাই এই পুকুরে যদি মাছ ছাড়ি গ্রামের মানুষ এত খারাপ রায় খাইতে পারবি না তো বিষ দিয়ে মেরে ফেলাইব লালের গলা না লাল চিল্লাইতেছ না হ ভাই চলো দিয়ে যাই তুমি করতে পারলা এত বড় খারাপ তুমি আসতেছে কুরবান
ঘটনাটা কি হলো আপনি বুঝছেন? মানে এত বছর ধরে আমি এই বাড়ির বউ, আপনি এই বাড়ির বউ, অথচ আজকে আমি বুঝলাম এই বাড়ির বউর কোনো পাত্তাই নাই। যত চোটপাট হইতেছে এই বাড়ির সব মাইয়া গোর। বৌমা তুমি এই ঝগড়ার মাঝখানে আবার ফোরন কাটতেছো কি লিগা? হ্যাঁ আমি কই ফোরন কাটলাম? ফোরন কাটলে আমার মাথার উপর ঠাডা বরুক। আমি তো আপনার পক্ষে এই কথা কইতেছি এই যে আমি এবারের বউ, আপনি এবারের বউ। হ্যাঁ এতগুলা মানুষ আমরা আইলাম, লাল মেয়েরা থামানোর চেষ্টা করলাম, থামলো তো না। আসমা এসে যখন চিকুরটা পারলো তখন তো ঠিকই থেমে গেল। আপনি কি খেয়াল করছে আসমাও যেমন এইবারের মেয়ে, ফুপুও কিন্তু এবারের। কোনো বৌমা তুমি কোন উদ্দেশ্যে কথাটা কইতেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝছি। আমার বয়সটা কিন্তু এমনি বাতাসে বাতাসে পারে নাই, বুঝছো? আপনার বয়স বাতাসে পারবো কে? ছাই বাড়ছে, এত চিৎকার পারেন না, ঘরে যান, মাথার একটু ঠান্ডা করেন, বেশি করে চান্দিতে তেল দেন। কাপড় সুপুরটি যে এমনি ফালাইছে